नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। পশ্চিম বাংলাকে দশ বছর কাল শ্মশানে পরিণত করে দিয়েছে। আজকে আজ থেকে দশ বছর আগে ফিরে যান, যেদিন এখানকার যুব সম্প্রদায় সেদিন চিন্তা করেছিলেন, এই যুব সম্প্রদায় আশা করেছিল যে সরকার এলে কারখানা খুলবে এবং কারখানা খুললে বেকার ছেলেদের কাজের সংস্থা হবে। আজ থেকে দশ বছর আগে যে বেকার, দেখুন পশ্চিম বাংলার পীরকঞ্জের গ্যাস ফ্যাক্টরি আজও বন্ধ, স্যান্ডেলে বন্ধ, এবং কংগ্রেস করলে তো কোথায় নেই। কাজে এখানকার যে প্রশাসন, ধামাধারা প্রশাসন, টিএমসি চামচা প্রশাসন, কাজে পুলিশ প্রশাসনকে মনে করে দিতে চাই, 2021 সালে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং পাঞ্চান নির্বাচনে যেভাবে টিএমসির গুন্ডা বাহিনী গুন্ডাগিরি করেছিল এবং পুলিশ দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে যেভাবে পুলিশ দিয়ে হ্যারাস করে মারধর করা আন্তর হয়েছিল, আর 2021 সালে কেন্দ্র বাহিনী যদি এইভাবে অত্যাচার আপনারা করতে যান, তাহলে জেনে রাখুন মায়ের সাথে শেষ কথা বলে আসবেন, মাকে শেষ প্রণাম জানিয়ে আসবেন, ওই বুথ ঘর থেকে আপনাকে আর রিটার্ন যেতে হবে না, ঘর ফেরত যেতে হবে না। কাজেই কেন্দ্র বাহিনী থাকবে, আর কেন্দ্র বাহিনীর সামনে যদি আপনারা লুট চালাজ করার চেষ্টা করেন, তাহলে কেন্দ্র বাহিনীর বুলেটের গুলি আপনার বুকে গিয়ে ছিটকে পড়বে। কাজে জনসাধারণ উল্টি বিধানসভা কা ওড়ছে, উল্টি মন্ডল ফোর কা সভাপতি মাননীয় সুশ্রীজিৎ দাস মহাশয় কা নেতৃত্ব মে আজ হাম লোগো কা গেট পের যে পথসভা হো রহা হা, ये पথসভা শ্রী বিহানী বাঙ্গাল, হর বাঙ্গাল কা হর কোণে মে ये হো রহা হা, উসকা তহত আজ মন্ডল ফোর কা সভাপতি আজ উদ্যোগ লিয়া হ্যা আর ইহা হাম লোগ পথসভা কর রহে আর নয় অন্যায় কা তহত। आने वाला विधानसभा चुनाव के लिए आप लोगों की क्या रणनीति रहेगी? देखिए, आने वाला विधानसभा का रणनीति हम लोग जो कर रहे हैं वो तो कर रहे हैं, लेकिन आने वाला विधानसभा का मेन जो रणनीति तैयार कर लिया है आम जनता, आम जनता ने मन बना लिया है कि चुनाव आने से टीएमसी को उखाड़ फेंकेगा। हम लोग तो कार्यकर्ता होने के नाते अपना काम कर रहे हैं, लेकिन मेन काम जो बूथ में करेगा वो आम जनता करेगा, और आम जनता ने मन बना लिया है भाजपा को लाना है 2021। अच्छा, जैसा कि मालूम चला है कि अभी भाजपा विधानसभा प्रत्याशी जो है उसके लिए बहुत ऐसे यहाँ के भाजपा कार्यकर्ता हैं, वो सभी अपना नॉमिनेशन फॉर्म भरेंगे, ऐसा कोई खबर? देखिए, हम लोगों का पार्टी में डेमोक्रेसी है, एक बूथ स्तर का कार्यकर्ता भी नॉमिनेशन कर सकता है, उसको लेकर हम लोगों को कोई लेना देना नहीं है। भाजपा का सिंबल जिसको मिल जाएगा, भाजपा का कर्मी होने के नाते हम सब उसको जिताने के लिए बद्धपरिकर है, दायबद्ध है। अच्छा, कुछ ऐसा आशा भैया कि कौन इस बार विधानसभा चुनाव में कैसा रूप रहेगा, कौन सा छवि रहेगा? देखिए, पार्टी से देखिए पार्टी का रूप जो रहेगा सच्चे रूप रहेगा, उसमें हम लोग कुछ बोल नहीं सकते हैं, क्योंकि आप लोगों को मालूम है चाय वाला देश का प्रधानमंत्री हो सकता है तो कुल्टी का MLA कोई भी बन सकता है, लेकिन किसी को भी सिंबल मिल जाए हम लोग तत्पर है, हम लोग दायबद्ध है, प्रतिज्ञाबद्ध है उसको जिताने के लिए। मेरा परिचय, कुल्टी मंडल 3 का प्रेसिडेंट अमित गोराई, साथ में मंडल 2 का प्रेसिडेंट अमित घोष भी है, ओबीसी मोर्चा का GS है दशरथ यादव, इस मंडल का GS है मेरा बड़ा भाई झंटू सेन महाशय, और सभी कार्यकर्ता কিভাবে টিএমসি সরকার আমাদের এই উন্নয়নের পথে বাধা দিচ্ছে, তাই আগামী দিনে যাতে আমাদের এই পশ্চিমবঙ্গের বাসীকে বিজেপি হাতে হাত ধরে শক্ত করে, যাতে বিজেপি এই 59 ওয়ার্ড থেকে পরিমাণে বিজেপি হাত শক্ত করে এবং নরেন্দ্র ভাই মোদি হাত ধরে এখানকার গ্রামবাসীদের যে যোজনা, সেই যোজনা যাতে তাদের মধ্যে পায় এবং সেই সব যোজনা উপভোগ করতে পারে 59-এর বাসিন্দারা, সেই সব বিষয়ে আমরা এখানে একটি আলোকপাত করার জন্য আমরা এখানে আন্দোলনের কর্মসূচি চলছে, এবং তার সাথে সাথে আমাদের এখানে যারা আমাদের আমাদের যে জেলার নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, যে এক এক জনাকার যে বক্তব্য, এসব বিষয়ে আমরা তৃণমূলের যে গুন্ডা বাহিনী, তৃণমূল যেভাবে সন্ত্রাস করছে এবং তৃণমূলের যে সিন্ডিকেট, টিএমসির যেভাবে মানুষের কাছে অন্যায়
প্রচার এবং আগামী দিনে এই সব কথা আমরা সবাই রাখছি, আগামী দিনে যাতে এই তৃণমূলকে আমাদের এখান থেকে টুকরে ফেলে দেওয়া যায়, আবার নতুন একটা আমরা সোনার বাংলা করতে চাই এই বিজেপির হাত ধরে। আপনার পরিচয়? আমার পরিচয় মন্ডল প্রেসিডেন্ট সত্যজিৎ দাস। আপনার পরিচয়? আমি কুলটি বিধানসভার। দিদি, আজকে কর্মসূচি কি ছিল? আজকে এখানে আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে ভারতীয় জনতা মহিলা মোর্চা থেকে একটা কর্মী সম্মেলনে রাখা হয়েছিল মহিলা মোর্চার তরফ থেকে। এটা তো এটা কুলটি বিধানসভায় আজকে অনুষ্ঠিত হয়েছে, সঙ্গে আমার জেলা সদস্যরা রয়েছে এখানে। আর এখানে আজকে মোটামুটি 150 জনের ওপরে মহিলা এসেছিলেন। তো এখানকার মহিলারা আজকে এই যে 150 জন, তাদের নিজের সময় মানে বাড়িতে মহিলাদের অনেক কাজ থাকে, সেখান থেকে নিজেদের কাজ বাদ দিয়ে আজকে সারাটা দিন আমাদের সাথে এখানে ভারতীয় জনতা মহিলা মোর্চার সঙ্গে সারাটা দিন কাটিয়েছে। এটা আগামী দিনের জন্য খুব ভালো সূচনা। আর বিধানসভা ভোটের এখানে আজকে যে প্রোগ্রামটা হয়েছে সেখানে তারা ভীষণভাবে খুশি হয়েছে, আর যতটা মনে হলো তারাও ভীষণভাবে একে অপরের হাত ধরে আগামী বিধানসভা ভোটের জন্য প্রস্তুত হচ্ছে। তো আমার ভাই, আমার এখানে যে বোনেরা যে আছে, বোনেদেরকে বলবো যে একে অপরের হাত ধরে এরকমভাবেই যেন বিধানসভা ভোট পর্যন্ত যেন পথ চলে, আর কুলটি বিধানসভাটাকে যেন আরও স্ট্রং করা হয়। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি, আর এই মুহূর্তে আমি কুলটির অবজারভার।